এগুলো 11 মাস 10 মাস এরকম বয়স হয়ে গেছে। তোমার দর্শকদের জন্য কত রাখা হবে? আমার দর্শকদের সঠিক জিনিস পাবে তো? অবশ্যই পাবে, অবশ্যই পাবে ভাই। পাঁচ মাস 4 মাস এরকম বন্ধুগঞ্জ বয়স। এটা পাঠার বাচ্চা। জি, দর্শক বন্ধু আসসালামু আলাইকুম। ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি আমি মেহেরপুর জেলা, মেহেরপুর সদর বারাদি পশুর হাটে। দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই পশুর হাটে কিছু গাড়ল এর দাম, বয়স এবং ওজন সম্পর্কে জানাবো। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি পরিচালনা করতে আমাদের সাহায্য করবে মোহাম্মদ ফিরোজ আলী। তো ফিরোজ ভাইয়ের গাড়ল সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত জানাবো। তো দেখুন কত বড় মেলা, এই মেলার দাম সম্পর্কে আপনাদের জানাবো। আর বাচ্চা, ছোটো ছোটো বাচ্চা, 3 মাসের 4 মাসের বাচ্চা, পাঠার বাচ্চা, মেয়ে বাচ্চা, সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক বন্ধুরা। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনারা। দেখেন ভাই, এটা পাঠা, এটা পাঠি ভাইয়া। এটা এই দুটাই অরিজিনাল গাড়ল। জি, এটা 11 মাস, এটা আপনার মনে করেন যে 8 মাস। বুঝতে পেরেছেন? জি ভাই, এটা উন্নত আপনার মনে করেন যে এটা পাঠি আর এটা পাঠা, এটা হিট দেবে ভাই। এটা অরিজিনাল, এটা অরিজিনাল। জি, এটা আপনার 11 মাস, এটা 8 মাস। যেরাম জিনিস নেবেন সেরাম দাম হবে ভাই। এছাড়া ছোট তো নিলে, এছাড়া ছোট তো আমার কাছে আছে। জি না, এটা এটা মহিলা আর এটা পুরুষ। জি জি, এই যে মাথায় শিং আছে পুরুষের, ওই শুয়ে আছে, ওই ভেতরে শুয়ে আছে একটা বাচ্চা বাঞ্চক। আর ওই দইটা, ওইটা ওইটা শুয়ে আছে বলছেন, শুয়ে আছে একটা, ওই আটা শুয়ে আছে ভেতরে। দাঁড়ান ভাইয়া, দেখাচ্ছি, আরো দেখাচ্ছি, দাঁড়ান। অরিজিনাল গুলো দেখিনি, তারপর কুরাছো আপনাদের দেখাচ্ছি, সমস্যা নেই। আর একটাও আছে, এই যে ভাই, এটাও পাটির বাচ্চা, দুটাই। জি, অরিজিনাল। এই যে ভাই, অরিজিনাল, অরিজিনাল দাম নো ভাই। ধর এই শিঙ্গালা পাটার বাচ্চাটা নেই, না এই শুয়ে আছে। দাঁড়ান চাচা ভাই, আর কুরাসগুলা দেখে যাবেন না? এ দেখেন ভাই, দাঁড়ান চাচা, দাঁড়ান দাঁড়ান। এ দেখেন, এই দুটা কুরাস গাড়ল ভাই। বুঝতে পেরেছেন? পাঠার যে এটা কুরাস গাড়ল, এটা অরিজিনাল পাঠা। বুঝতে পেরেছেন? এইটা আপনার মনে করেন যে 9500 পড়বে, এটা 8500 পড়বে ভাই। জি, এগুলো আপনার 7 মাস, মনে করেন যে 6 মাস, এটা 6 মাস, এটা 7 মাস। পাঠা 1 মাস বেশি দিতে ভাই বয়সে। ওজন কেমন হতে পারে? এটা আপনার গাছান, এটা 15-16 কেজি হবে ভাই। জি, এটা 16 কেজি, এটা 14 কেজি। জি, সব বডি ওজন ভাইয়া, বডি ওজন। আচ্ছা আচ্ছা,
2 বছর চারটা দাঁত হয়েছে ভাই। জি তো আপনি আমার দর্শকদের জন্য কত দাম রাখতে পারবেন ভাই? এটার দাম আছে 32,000 টাকা ভাই। 32,000 টাকা? জি ভাই। দেখেন আমার এগুলো ধাড়ি সব প্রেগনেন্ট আছে ভাই, সব দেখেন। চাচা বলেন, না চাচা আমি চাচার কাছে 1,650 চাইছি। আমার কি নাম? হ্যাঁ 16,000 নেবো চাচা, আমি চাচার কাছে। মামাকে ডাক দিকে যাগুলো ঘুরে দিয়ে যা, যদি কোনো সমস্যায় ভাড়া আমি রিটার্ন নেবো ভাই। এ দেখেন এগুলো আপনার মন করেন যে 11 মাস 10 মাস এরম বয়স ভাই, এগুলো পাঠিয়ে বুঝলেন। জি জি, এগুলো প্রেগনেন্ট আইছে ভাই। জি এগুলো প্রেগনেন্ট আইছে, প্রথম পার্টি। জি জি আপনার বলছি ভাই, এ দেখেন এই দুটা মা ভেড়া, এগুলো পেটে বাচ্চা আছে 1.5-2 মাসের ভেতরে হবে ভাই। জি জি, ওইগুলা কুরাস গাড়ল ভাই। আর এ দেখেন এই দুটো অরিজিনাল, এটা এগুলো 1.5 মাসে পেটে বাচ্চা আইছে ভাই, বুঝলেন। জি 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 ভাই, বডি ওয়েট মন করেন যে একটা আপনার 22 কেজি 18 কেজি এরকম বডি ওজন হবে। জি ভাই, এগুলো 11 মাস 10 মাস এরকম বয়স হয়ে গেছে। আমার দর্শকদের জন্য কত রাখা হবে ভাই? এইগুলো আমি 14,500 টাকা দাম চাচ্ছি ভাই। জি জি, এগুলো গাড়ল ভাই। জি 10-11 মাসের এগুলো। জি আপনার মন করেন দর্শককে আরো ভালোভাবে দেখান, জিনিসগুলো অনেক সুন্দর ভাই, হেলদি। বুঝলেন? এ দেখেন এটা আমার চাচা। আমার মন করেন যে এই জিনিসগুলো লালন পালন করি, আমাদের এর থেকে অনেক লাভবান ভাই। এর থেকে মন করেন যে আমরা আমাদের কাছে 2-3টা রাখালো থাকে, বুঝলেন। আপনার মন করেন যে এই জিনিসগুলো আমার মন করেন অনেক বেচা কেনা করি। আমাদের কাছে অনেক ভাইরা মন করেন যে এসে মন করেন যে মাল নিয়ে যায় ভাই, ঠিক আছে। আগাটি ভাড়া 2 টাকা লাভ লাভ দিদি, আর 2-100 লাভ হইলে দিতে হয়। বুঝতেছেন তো? বাইরে থেকে যদি আমার দর্শক ভাইরা জি জি আপনার কাছে কিনতে আসে, জি ভাই, তাহলে তারা কি কি সুবিধা আপনার কাছ থেকে পাবে? আপনার মন করেন যদি আমার বাইরে ভাই, কোনো ভাই যদি বাইরে থাকে, আপনার মন করেন যে আমি ভিডিও করলে মন করেন মালগুলো আমি দেখাবো ভাইদের, যদি পছন্দ হয় আমাকে 2-1,000 টাকা বায়না দেবেন, মাল বাসায় পৌঁছে দেয় ভাই। আমার বাসা খরচ মন করেন যে যে জিনিসটা খরচ লাগবে, এই খরচটা আমাকে দিয়ে দেওয়া লাগবে ভাই। বুঝতে পেরেছেন? আমার দর্শকদের সঠিক জিনিস পাবে তো? অবশ্যই অবশ্যই পাবে ভাই। আমি তো অনেক জায়গায় দিই, আমি অনেক জায়গায় মন করেন যে মাল সেল দিই ভাই। আমার কাছে মন করেন যে ভিডিও ফোনে বেশি, আমি বাসে বক্সের ভেতরেও দিই আমার মাল। মন করেন যে আমি নিজের সাথে যাই ভাই, আমি নিজের সাথে না গেলে আমার লোক দিয়ে বেড়াই, যে আমার চাষা আছে, আরও মন করেন যে আমার লোকজন আছে, লোকজন দিয়ে আসি, ঠিক আছে ভাই। ভাই যান তাহলে আমার দর্শকদের আপনি মোবাইল নাম্বারটি দিয়ে দেন। 01760062182। আমার নাম ফিরোজ ভাই। ফিরোজ? জি। দর্শক বন্ধুরা, ফিরোজের নাম্বারটা আমি আপনাদেরকে দিলাম। তো ফিরোজ ভাইয়ের কাছ থেকে আরও আমরা কিছু জানবো, ছোট ছোট 4-5 মাসের বাচ্চা যদি থাকে সেগুলো সম্পর্কে জানবে একটু। জি জি ভাই, এ দেখেন এইগুলা 5 মাস 4 মাস এরকম বন্ধুগঞ্জ বয়স, এগুলো দত্ত যাইন, এগুলো 4 মাস বয়স, বুঝতে পারছেন? এটা এটা পাঠা, এটা পাঠি। এই ছোট বাচ্চাটা নেয়, ভাই এ দেখেন এটা 4 মাস, এটা 5 মাস। 1 মাসের বড় না দিলে এটা হিড়ে মন করেন যে আসতে পারবে না ভাই। জি এই দেখেন এই দুটা পাঠা, এটার এটা, আর এ দেখেন এই দুটা পাঠি। এই এইগুলো আপনার 5 মাস, এটা 4 মাস, ওটা 5 মাস, এরকম ভাই।
এই চার মাসের বাচ্চাগুলো আপনার মনে করেন যে এটা কুরাজ ভাইয়া, আর এটা আপনার মনে করেন যে গাড়ল। গাড়ল আপনার চার মাসের বাচ্চাটা 6,500 লাগবে, আর এটা আপনার মনে করেন 7,500 টাকা ভাই। গাড়লটা জি পাঠার বাচ্চাটা, পাঠার বাচ্চা ও কি পাঠা তৈরি হবে? জি পাঠা তৈরি হবে বলে তো দেওয়া, না দিলে তো মনে করেন যে হিট হবে যাবে না ভাইয়া। জি এটা পাঠা তৈরি হবে, বলে নেন না একটু আমার দর্শক। এই যে ভাই এটা পাঠার বাচ্চা, পাঠা তাই না? জি। এই যে ভাই লেজ, জি ভাইয়া যেটা পাঠা তৈরি হবে। জি 7,500 টাকা চাচ্ছি ভাই। এর বয়স কতদিন? এটা আপনার 5 মাস, মাত্র 5 মাস। জি 5 মাস বয়স, 5 মাস বয়স। এটা আপনার 12 কেজি ওজন হবে ভাই গাছান। জি আচ্ছা 12 কেজি ওজন হবে। দর্শক বন্ধুরা দেখুন ভাইয়ের মোবাইল নাম্বারটা আমি আপনাদেরকে দিয়েছি, যদি আপনাদের দরকার হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। কুরাস এরপর বাদ দুইটা হবে। জি এই মা নিলি মন করেন যে বাচ্চা ফিরে যাবে এর সাথে। জি এটা আপনার প্রথম প্রেগনেন্ট? জি প্রথম। এক বছর বয়স ভাইয়া। ভাই এসব মন করেন যে ধাড়ি দুটা করে মন করেন যে বাচ্চা। ভাই এইবার এই ধাড়ি বাচ্চা আপনার মন করেন যে 16,500 টাকা করে আমরা মন করেন যে বেশি ভাই। জি যদি কুরাস নেয় তাহলে মন করেন 14,500, ইচ্ছা মন করেন যে দেখেন এই পর্যন্ত ন্যাজ নিলে 14,500 টাকা করে আপনার দেওয়া যাবে। এই যে এই সাইজের এইগুলা এই ধাড়ির বাচ্চা দেখেন এইগুলা 14,500 টাকা করে দেওয়া যাবে ভাই। এই ধাড়ি জি বাচ্চাটা আপনার ফ্রি দেবো ভাই। জি বাচ্চা ফ্রি? জি ফ্রি। আচ্ছা 14,500। জি গাড়লগুলো তো হেভি হেলদি বলি মনে হয়। জি ভাইয়া বডি ওজন ভালো আছে অনেক। মন করেন যে একটা ধাড়ি আমার কাছে 25 কেজি, 24 কেজি, 22 কেজি এরকম মন করেন যে হবে। এ দেখেন আমার একটা শিকারি ভেড়া আছে, এটা আপনার বডি ওজন মন করেন যে 35 কেজি ভাই। এই দুটা করে বাচ্চা হয় এরা একটা, এ দেখেন একটা বাচ্চা, এ দেখেন নির্বাচ্চা এটা ভাই দেখছেন এই বাচ্চাটাই না এর। যে এটা পাঠার বাচ্চা, আর একটা বাচ্চা ছিল সেটা বেশি দিছি এর মতো এত বড়ই। আর একটা ছিল পাঠা ভাই সেটা বেশি দিছে। এটা আপনার 8 মাস। জি এর আর একটা বাচ্চা ছিল ভাই সেটা বেশি দিছে আপনার 15,000 টাকায়। জি না এটা নাড়া মন্ডি হবে, অনেক বড় হবে ভাই এটা। জি এটা ধাড়ি। তো ভাই জান এবার আমার দর্শকদেরকে মূল্য সম্পর্কে বলেন যে কত নিতে পারবেন আপনি ভাই? এইগুলো আমি মন করেন যে 18,500 করে বেশি ভাই, 18,500 করে বেশি। জি জি। এই পাটার বাচ্চাটা আপনার 15,500 ভাই। জি আর কতদিন পরে প্রোডাকশন দেবে আপনার? 1.5 মাস পর। জি জি। জি পশম কাটি দিচ্ছে ভাই, না আরো মন করেন যে বড় দেখাতো একটু। জি যা লম্বা ভাই 35 কেজি। জি দর্শক 35 কেজি ওজন হতে পারে। আর মাথাটা একটু দেখুন, কানগুলো বেশ লম্বা লম্বা। এই যে শিং আছে ভাই, শিং আছে। জি জি এরকম বড়। আর শুধু একটু লেজটা 18 সেন্টি। তো দাম আপনারা শুনলেন কত? আর ওজনও আপনারা শুনলেন অনেক বড় অনেক। পেটে বাচ্চা আছে ভাই, আরাম পেটে বাচ্চা থাকবে ভাইয়া। 4 মাসের বাচ্চা আছে, আর 2-1 মাস ভেতরে মন করেন যে বাচ্চা হবে। বাচ্চাগুলো দর্শকের ফ্রি পেয়ে যাবে। জি জি আচ্ছা আচ্ছা। এগুলো হয়েছে, এগুলো আপনার 6 দিন বয়স হয়েছে এই বাচ্চাটার, এই সাদাটার। জি দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই ফিরোজ ভাইয়ের গাড়ল
তিন মাসের চার মাসের বাচ্চা দেখেছি, ছেলে বাচ্চা দেখেছি, পাঠার বাচ্চা দেখিয়েছি, ধাড়ি দেখিয়েছি। দর্শক বন্ধুরা, বিভিন্ন জাতের ধাড়ি দেখিয়েছি আমি, পাঠা দেখিয়েছি, অরিজিনাল পাঠা, এই যে অরিজিনাল পাঠাও দেখিয়েছি আপনাদেরকে। যদি আপনাদের বারাদি পশুর হাট থেকে এই গাড়লগুলো কিনতে চান এই ফিরোজ ভাইয়ের কাছ থেকে, তাহলে আপনারা চলে আসবেন। দর্শক বন্ধুরা, আপনারা ন্যায্য মূল্যে পেয়ে যাবেন। ভাইয়ের বিশাল খামার আছে, আমার নিজস্ব গাড়িও আছে, বিশাল খামার আছে। এর আগের একটি ভিডিওতে আমি এই ভাইয়ের প্রতিবেদন করেছিলাম, সেগুলো সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছিলাম, এবং ভাইয়ের খামারেরও একটি ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করেছিলাম, সেটি আপনার আব্বা ছিল। জি, আমার আব্বা ছিল। হ্যাঁ, দর্শক বন্ধুরা, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা ভাইয়ের খামারে আসবেন, খামারে এসে গাড়ল ক্রয় করতে পারবেন, দেখে শুনে বুঝে কিনবেন। জি, আমি মন করেন যে মালগুলো পৌঁছে দিয়ে আসবো ভাই। আবার আপনারা যে বাইরে থেকে আসবেন, কষ্ট পাবেন, এটা আমি মন করেন চাই না। আমার নিজের গাড়ি, আপনার মন করেন যে সবাই যদি 300 টাকা করেন, আমি 200 টাকা করে নেবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন ভাইয়া? গাড়ি 100 কম হলে সমস্যা? জি না, আমার তেল খরচটা, ড্রাইভার খরচটা দিলে আমি মাল পৌঁছে দেবো ভাই। জি, আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, আপনারা চাইলে এর আগের ভিডিওটা দেখে আসতে পারেন, সেখানে আমার এই ফিরোজ ভাইয়ের বাবা কত সুবিধা দেবে সেটা আপনারা জানতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। যদি এই ভিডিও থেকে আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন, আমাদের কষ্টের ফল হিসেবে একটা লাইক চাই, আর কিছুই না। দর্শক বন্ধুরা, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের একটি ভিডিওতে। ভালো থাকুন।